চাল কুমড়োর পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভাতের সাথে তো খেতে ভালো লাগেই রুটি পরোটার সাথেও চাইলে খেতে পারেন একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দারুণ সাথে এই চাল কুমড়োর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি চাল কুমড়ো নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে ফুল রয়ে গেছে আর গায়ে একটু কাটা কাটা রয়েছে এভাবে কচি দেখে চাল কুমড়ো নিতে হবে তারপর চাল কুমড়োটাকে আমি বাড়ির লোককে দিয়ে কাটিয়ে নিয়েছি যেহেতু মেয়েরা চাল কুমড়ো কাটতে নেই তারপর এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকম নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন চাল কুমড়োটাকে এভাবে জিরি করে কেটে নিয়েছি চাল কুমড়োটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে দেখুন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন আবার চাইলে ঘিতেও করতে পারেন এবার দিয়ে দিলাম কয়েকটা মেথি মেথি মেথিদানা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না আমাদের শুধু গন্ধটা দরকার খুব বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু মুখে পড়লে খাওয়ার সময় তেতো লাগতে পারে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ রাঁধুনি সাথেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম কেটে রাখা চাল কুমড়ো এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দু মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে করে চাল কুমড়োর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো এবার মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে লাউ চাল কুমড়ো এইসব সবজি মিডিয়াম লো ফ্লেমে রান্না করলে যেমন খুব সুন্দরভাবে মজে যায় সেরকমই স্বাদটাও কিন্তু ভালো হয় এই গরমের সময় এইসব লাউ চাল কুমড়ো পেঁপে এই সব সবজিগুলো যেমন খাওয়া ভালো সেরকম খেতেও ভালো লাগে পেটও ভরে মনও ভরে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম এই সময় দেখুন আমি এখানে নিয়েছি হাবকা পরিমাণ মটর ডাল এখানে কিন্তু মটর ডালই ব্যবহার করতে হবে যদি একান্ত না থাকে তাহলে ছোলার ডাল অথবা মুগ ডাল দিয়েও করতে পারবেন সাথেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এভাবে একটা পেস্ট করে নিয়েছি তবে খুব বেশি মিহি পেস্ট না করলেও চলবে একটু দানা দানা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদ ভালো হবে আপনারা যদি চিনিটা অপছন্দ করেন গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কালো জিরে হাফ চা চামচ পরিমাণ আদার পেস্ট এবার ডালটাকে একটু ফেটিয়ে নেব এক মিনিট মতন এইভাবে একটু ফেটিয়ে নেব তারপর দেখুন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে একটু ছড়িয়ে দেবো খুব বেশি পরিমাণে তেলের দরকার নেই তারপর ডাল বাটাটা দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু পাতলা করে দেব। আপনারা চাইলে আর একটু ছোটো করে পাতলা পাতলা করে দিতে পারেন যেহেতু আমরা চাপড়ণ্ড করব চাপড়টা এইরকমই হয় বড় করে পাতলা করে দিয়ে দিতে হয় এতে করে দুই পিঠেই ভালোভাবে ভাজা হবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে দেওয়ার পর এক দেড় মিনিট একটু অপেক্ষা করব তারপর এভাবে উল্টে দেব। উল্টাতে গিয়ে ভেঙে গেলেও কোনো রকম অসুবিধা নেই কেননা আমরা শেষ পর্যন্ত টুকরো করেই রান্নাতে ব্যবহার করব উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট এভাবে ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন তাহলে ভালোভাবে মুচমুচি হয়ে ভাজা হবে চাপড়টা ভাজা হয়ে গেছে এদিকে চাল কুমড়োটাও দেখুন ডেকে ডেকে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো কিন্তু খুব বেশি তো করতে নেই একেবারে গলিয়ে তাহলে টক হয়ে যায় লাউ চাল কুমড়ো হয়ে গেলে খেতে টক লাগে এতে স্বাদ নষ্ট হয় খেতে হবে অথচ গলবে না এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর চারটে চেরা কাঁচা লঙ্কা আলটা নিজেদের পরিমাণে দেবেন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একেবারে অল্প মশলায় একটু মিষ্টি দিতেই হবে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ আর দেব হাফ কাপ জল আপনারা চাইলে পুরোটা দুধও দিতে পারেন আবার জল দিয়েও রান্না করা যাবে তবে দুধটা দিলে খেতে ভালো লাগবে সব কিছু মিশিয়ে নেব এবার কোনো রকম ঢাকা দেব না ঢাকা না দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব। করে সব কিছু খুব সুন্দরভাবে মেশে যায় দিয়ে দিলে অনেক সময় দুধ কেটে যায় চাল কুমড়ো রয়েছে কুমড়োর একটা নিজস্ব টক ভাব আছে জন্য দুধটা ঢাকা দিয়ে দিলে কেটে যেতে পারে ঢাকা না দিয়ে এভাবে একটু কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে দেবো আর লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি যে চাপড়টা রয়েছে সেটা এইভাবে ছোট ছোটো করে টুকরো করে ভেঙে দেব। দেখুন এইভাবে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এখন আমি চোখ করে দিচ্ছি এক চা চামচ ঘি আরও একবার সব কিছু এভাবে মিশিয়ে নিতে হবে তারপর এভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট যাতে করে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর যে চাপড়টা দিয়েছি সেটাও একটু রসটা টেনে নিয়ে নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি একেবারে তৈরি হয়ে গেছে চাল কুমড়োর চাপর ঘন্ট এটা পুরোনো দিনের একটা রান্না খেতে অসাধারণ হয় গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি